हेलो स्टूडेंट्स एखन आमरा भेक्टरेर प्लेन टू एर प्रॉब्लम सॉल्विंग अर्थात अनुशीलनी 5B एक्सरसाइज 5B एर प्रॉब्लम सॉल्विंग निये आलोचना करब। प्रथमे आमरा एर 2 मार्क्स एर क्वेश्चन आलोचना करब। एई चैप्टारेर जेटा MCQ आछे एकटू इजी आछे, जदि तोमरा 2 मार्क्स एवं 4 मार्क्स कमप्लीट करार पर MCQ सल्व करते जाओ ताले तुम्हारे काछे एटा बेशी इजी हबे। तो आगे आमरा तार जोन्नो 2 मार्क्सेर कोश्चन आलोचना करब। तो 2 मार्क्सेर प्रथम जे कोश्चन आमाके बला हयेछे जे R इक्वल टू I प्लस 2J माइनस K, R इज इक्वल टू एकेर दागेर जे कोश्चन बोलछे R इज इक्वल टू आई प्लस टू जे माइनस के प्लस टी इंटू आई माइनस जे प्लस के। देखे ही बुझते एक सरलरेखा समीकरण। तो यही सरलरेखा एवं एक समतल देवा आछे जेटा R इक्वल टू 2i माइनस जे प्लस के इक्वल टू 4 डॉट R डॉट एटा इज इक्वल टू 4। तो एटा एक स्ट्रेट लाइन और एटा होच्छे एक प्लेन। आमाके बला आछे ए स्ट्रेट लाइन और ए प्लेनर मध्य आमादेर एंगेल निर्णय करते बला आछे। देखो मने करलाम ए समतलटा होच्छे एटा, ए समतलटा होच्छे एटा। देखो जदि ए समतल एटा हय ता समतलेर भेक्टर आकारेर जे समीकरण सेई समीकरण देखे तोमरा बुझते पारछो जे एटा होच्छे एटा कि आकारे आछे ना R डट n इज इक्वल टू D ए आकारे आछे। तार माने एटा होच्छे এই সমতলের উপর যে নর্মাল আছে এই নর্মাল ভেক্টরটা হচ্ছে 2i মাইনাস জে প্লাস কে। এটা হচ্ছে এই সমতলের উপর যে নর্মাল আছে এই নর্মাল ভেক্টরটা হচ্ছে এইটা। এবার আমাকে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই সরলরেখার সমীকরণটা দেখে বুঝতে পারছি সরলরেখাটা এই বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল। তাহলে এই ভেক্টরের সমান্তরাল সমীকরণ সরলরেখা যেহেতু এইটা, তার মানে এই ভেক্টর এই সমতলের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে এর সমান্তরাল ভেক্টর সেটাও এই সমতলের সঙ্গে সেম অ্যাঙ্গেল উৎপন্ন করবে। আমি ধরলাম এই সরলরেখা হচ্ছে এইটা এবং এই সরলরেখা এই এই সরলরেখা যে ভেক্টরের সমান্তরাল সেই ভেক্টর হচ্ছে এইটা, এইটার সমান্তরাল সরলরেখা হচ্ছে এই 1 নম্বর সরলরেখা। তাহলে এই ভেক্টর হচ্ছে I মাইনাস জে প্লাস কে, এটা হচ্ছে এই ভেক্টর। আমাকে এই দুটির মধ্যে অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। তো সরি, আমাকে এই সমতল আর এইটা এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। আমি ধরলাম এই সমতলের সঙ্গে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। দেখো যদি সমতলের সঙ্গে থিটা অ্যাঙ্গেল থাকে তাহলে এই সমতলের উপর এটা হচ্ছে লম্ব, এই সমতলের উপর এটা হচ্ছে লম্ব, এটা যদি থিটা হয় তাহলে এই পুরোটা 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা জানি যে দুটি ভেক্টরের মধ্যে যেটা অ্যাঙ্গেল থাকে এই অ্যাঙ্গেলের যেটা কস, এই কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটার মান কত? না এ ডট বি বাই মড এ মড বি, তার মানে কি হবে 2i মাইনাস জে প্লাস কে ডট আই মাইনাস জে প্লাস কে বাই মড অফ 2i মাইনাস জে প্লাস কে মড এ মড বি, মানে আই মাইনাস জে প্লাস কে।
दिले आम्रा की पाबो ना साइन थीटार मान पे जाबो एटा की तुम्रा डॉट आर एदेर मॉड तुम्रा निर्णय करते जानो जदि एटा आम्रा बेर करी ताहले एटा आमादेर आसबे टू रूट टू बाई थ्री एटा कत आसबे ना टू रूट टू बाई थ्री तार माने थीटा समान कत हबे साइन इनवर्स एटा তাহলে এটা আসবে সাইন ইনভার্স টু রুট টু বাই থ্রি এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার তো এটা গেল একের দাগের কোশ্চেন এরপর দুইয়ের দাগের কোশ্চেন দেখো দুইয়ের দাগের কোশ্চেন যেটা বলছে দেখো দুইয়ের দাগের কোশ্চেন যেটা বলা হয়েছে যে ওয়ান মাইনাস থ্রি টু বিন্দুগামী এবং এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড ইকুয়াল টু ফাইভ ও থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড ইকুয়াল টু এইট সমতল দুটির ওপর লম্ব সমতলটির সমীকরণ নির্ণয় করো এটা আমাকে বলা হয়েছে তো খুব মন দিয়ে শোনো যেহেতু আমাকে বলা আছে আচ্ছা আমরা ধরে নিলাম যে সমতলটি নির্ণয় করতে আমাকে বলা হয়েছে মনে করি সমতলটি যেহেতু যেহেতু সমতলটি কোন বিন্দুগামী ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু বিন্দুগামী ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু বিন্দুগামী যদি সমতলটির নর্মালের ডিআরএস এ বি সি হয় তা এবং সমতলটি এই বিন্দুগামী হয় তাহলে তার সমীকরণ কী হবে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস অফ মাইনাস থ্রি মানে প্লাস থ্রি প্লাস সি ইন্টু জেড প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো এইটা হয় কোনো বিন্দুগামী সমতলের সমীকরণ এবারে আমাকে বলা আছে এই সমতল কোন কোন সমতলের উপর লম্ব এটা এক নম্বর সমতল নাম দিলাম এই সমতলটা যে দুটি সমতল আমাদের দেওয়া আছে তাদের উপর লম্ব যদি তাদের উপর লম্ব হয় খুব মন দিয়ে শোনো এই সমতল যদি ওই সমতলের উপর লম্ব হয় তাহলে এর যে নর্মাল আর ওইটার যে নর্মাল এই দুটো নর্মালও পরস্পরের উপর লম্ব হবে তার মানে কি বলতে চাইছি যে যদি দুটি সমতল পরস্পরের উপর লম্ব হয় যদি দুটি সমতল পরস্পরের উপর লম্ব হয় এরকম তার মানে এই সমতলের উপর যেটা নর্মাল আর এই সমতলের উপর যেটা নর্মাল এই নর্মাল দুটো পরস্পরের উপর কী হবে লম্ব হবে তাহলে এর নর্মালের ডিআরএস এবিসি এই যে এবিসি আর ওটার নর্মালের ডিআরএস কত না যেটা দেওয়া আছে ওয়ান টু টু আগে লিখে দেবে তোমরা দুটি সমতলের সমীকরণ আগে লিখবে দিয়ে লিখবে প্রশ্নানুসারে আচ্ছা সমতলগুলো আমি লিখে দিই এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড ইজ ইকুয়াল টু ফাইভ এটা এক নম্বর আর থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড ইজ ইকুয়াল টু এইট এটা দু নম্বর আর এটা তিন নম্বর এই দুটো আগে লিখবে এই দুটো আগে লিখবে তারপরে লিখবে যেহেতু সমতলটি এই বিন্দুগামী অতএব এইটা তাহলে যদি প্রশ্নানুসারে এক ও তিন বা তিন সমতলটি এক ও দুই সমতলের উপর লম্ব
समतलের উপর লম্ব অতএব দুটি সমতল যদি লম্ব হয় তাহলে এ ডি আর এস এর যে গুণফল তার মানে এ প্লাস টু বি প্লাস টু সি ইকুয়াল টু জিরো আর থ্রি এ প্লাস থ্রি বি প্লাস টু সি ইকুয়াল টু জিরো এটা চার আর এটা হচ্ছে পাঁচ দেখো এই চার আর পাঁচকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাবো না এ বাই এ বাই তোমরা বজ্রগুণন করতে জানো এ বাই মাইনাস টু ইকুয়াল টু বি বাই ফোর ইকুয়াল টু সি বাই মাইনাস থ্রি এইটা আসবে তার মানে ডিআরএসগুলো আমরা পেয়ে গেলাম আর যদি ডিআরএস আমরা পেয়ে যাই তাহলে আমরা এই সমীকরণটাই বসিয়ে দেব অতএব তিন হতে পাই মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস থ্রি প্লাস প্লাস নয় মাইনাস থ্রি ইন্টু জেড প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো যদি একে আমরা একটু সিম্প্লিফাই করি তাহলে আমরা কিন্তু সিম্প্লিফাই বলতে এটা গুণ করব সংখ্যাগুলোকে একসঙ্গে করে দেবো তাহলে মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি জেড একে সিম্প্লিফাই করলে আমাদের যেটা আসবে যে টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো এইটা আসবে আমাদের নির্ণেয় সমতলের সমীকরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা দুইয়ের দাগের অঙ্ক নেক্সট তিনের দাগের অঙ্ক কি বলছে দেখো তিনের দাগের অঙ্ক যেটা বলছে যে ওয়ান মাইনাস ওয়ান টু এবং টু মাইনাস টু টু বিন্দুগামী আর এই সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো একই রকমভাবে এটাকে আমরা এরকম করতে পারি যে ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুগামী ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুগামী সমতলের সমীকরণ কী হবে না এ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই প্লাস ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো এইটা হচ্ছে সমতলের সমীকরণ আমাকে বলা আছে যে এই সমতল তাহলে এক সমতল কি বলা আছে আবার কোন বিন্দুগামী না টু মাইনাস টু 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 মাইনাস টু টু বিন্দুগামী তার মানে এইটা একে স্যাটিসফাই করবে তাহলে টু মাইনাস তাহলে বসিয়ে দাও এখানে টু মাইনাস ওয়ান মানে ওয়ান তার মানে এ মাইনাস বি আর এখানে বসালে এটা ইকুয়াল টু জিরো এটা জিরো হয়ে যাবে এটা টু বসালে টু মাইনাস টু মানে জিরো জিরো ইন্টু সি মানে জিরো এইটা দু নম্বর সমীকরণ নাম দিলাম আবার বলা আছে যে এক সমতল কার উপর লম্ব না সিক্স এক্স মাইনাস টু ওয়াই সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড ইজ ইকুয়াল টু নাইন এই সমতলটি এই সমতলের উপর লম্ব যেহেতু লম্ব তার মানে এর নর্মালের যে ডিআরএস আর এর নর্মালের যে ডিআরএস তাদের গুণফলের যোগফল কী হবে জিরো হবে তার মানে কি অতএব সিক্স এ মাইনাস টু বি প্লাস টু সি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না জিরো তাহলে আমরা একে একটা নাম দিয়ে দিব তিন নম্বর সমীকরণ যদি দুই আর তিন সমীকরণকে আমরা সমাধান করি তাহলে দুই ও তিন হতে পাই দুই আর তিন হতে আমরা কি পাচ্ছি না বজ্রগুণন করব এই দুটোকে বজ্রগুণন ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাবো না এ বাই মাইনাস টু ইজ ইকুয়াল টু বি বাই মাইনাস টু ইজ ইকুয়াল টু সি বাই ফোর তার মানে কি না এ বাই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু বি বাই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সি বাই টু তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন নিজেরা করবে করে এটা নিশ্চয়ই তোমরা বের করতে পারবে
যে বা এই দুটোতে মাইনাস আছে তো এটাকে প্লাস করে দাও আর এটাকে মাইনাস করে দাও মানে সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করলাম করতে পারি অসুবিধা নেই আর নাও করতে পারো তাহলে এই এবিসি এর মান পেয়ে গেলাম 1 1 -2 এইটা এখানে বসিয়ে দেব এখানে অতএব 1 হতে পাই কি করব 1 তার মানে x মাইনাস 1 প্লাস y প্লাস 1 মাইনাস 2z প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট x প্লাস y মাইনাস 2z এইটা এটা কেটে গেল তাহলে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 ইহাই নির্ণয় সমতলের সমীকরণ এটা হয়ে গেল আমাদের দাগ নম্বর 3 এরপর দাগ নম্বর 4 যেটা বলছে 2 1 3 বিন্দুগামী এবং এই সমতল দুটির ছেদকগামী সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো কি বলা আছে দাগ নম্বর 4 বলা আছে আর ডট 2y প্লাস j প্লাস 3k ইজ ইকুয়াল টু 7 আরেকটা বলা আছে r ডট 2i প্লাস 5j প্লাস 3k ইজ ইকুয়াল টু 9 এটা 1 নম্বর সমতল আর এটা 2 নম্বর সমতল 1 ও 2 সমতলের ছেদকগামী ছেদক সরলরেখাগামী বা ছেদক রেখা গামী সমতলের সমীকরণ ফর্মুলা আমরা জানি এটাকে বাম দিকে দেব তাহলে r ডট 2i প্লাস j প্লাস 3k মাইনাস 7 মাইনাস 7 প্লাস ল্যামডা ইনটু r ডট 2i প্লাস 5j প্লাস 3k মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 এইটাকে একটা নাম দিয়ে দিলাম 3 নম্বর যেহেতু 3 সমতল কোন বিন্দুগামী বলেছে 2 1 3 বিন্দুগামী 2 1 3 বিন্দুগামী অতএব এই বিন্দুকে এটা স্যাটিসফাই করবে এখানে ভেরিয়েবল কোনটা না r তাহলে একে ভেক্টর ফর্মে নিয়ে আর এর জায়গায় বসাতে হবে তার মানে আমরা কি বলতে পারি যে অতএব 2i প্লাস j প্লাস 3k ডট 2i প্লাস j প্লাস 3k 2 1 3 বিন্দুগামী2i প্লাস j প্লাস 3k 2i প্লাস j প্লাস 3k ঠিক আছে অসুবিধা নেই আর এর জায়গায় এটা বসিয়ে দিলাম ডট এইটা মাইনাস 7 প্লাস ল্যামডা ইনটু আর এর জায়গায় ওটাই বসাবো 2i প্লাস j প্লাস 3k ডট 2i প্লাস 5j প্লাস 3k মাইনাস 9 তোমরা নিশ্চয়ই ডট প্রোডাক্ট করতে জানো তাহলে ইমপ্লাইজ দ্যাট 4 প্লাস 1 প্লাস 9 মাইনাস 7 প্লাস ল্যামডা ইনটু 4 প্লাস 5 প্লাস 9
माइनस नाइन, फोर प्लस फाइव प्लस नाइन माइनस नाइन माइनस नाइन इज इक्वल टू जीरो। तो देखो ये तो हमारे नाइन हाँ ये केटे गल पाँच चार नय नाइन लैमडा इक्वल टू ये डान दिखे दिए देव इम्प्लाइज दैट लैमडा इज इक्वल टू हमें पा माइनस सेभेन बाई नाइन लैमडा इक्वल टू पा माइनस सेभेन बाई नाइन এই ল্যামডার মান নিয়ে আমরা এখানে পুট করে দেব। যদি আমরা ল্যামডার মান নিয়ে এখানে পুট করে দিই তাহলে আমরা এর সিম্পল আকারে সমীকরণটা নির্ণয় করতে পারব। ল্যামডার মান নিয়ে এখানে ল্যামডার জায়গায় পুট করে দাও তাহলে যেটা আসছে হ্যাঁ তাহলে এক তিন সমীকরণে तीन समीकरण लैम्डा एर मान बसिए पाई तीन समीकरण निये लैम्डार मान तुम्हरा पुट कर देबे ताहले जेटा तुम्हारे पावा जाच्छे जे आर डॉट एखान थेके एकटा आमरा काज करते पारी जे এইখান থেকে একটা কাজ আমরা করতে পারি যে এই যে আর আরটাকে আমরা এখান থেকে কমনে নিতে পারি। এইখানেও আর ডট আছে আর এখানেও আর ডট আছে, আমরা ওয়ান প্লাস ল্যামডা ইন্টু আর ডট তারপর এইগুলোকে আলাদা করে লিখতে পারি, দরকার নেই। তোমরা ল্যামডার মান বের করেছো, ল্যামডার মান এখানে সিম্পলভাবে পুট করো, অত জটিলতায় যাওয়ার দরকার নেই। माइनस सेभेन बाई नाइन, नाइनटा एखाने 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 सबार संगे नाइन गुण कर देव तेल नाइन इंटू एटा प्लस माइनस सेभेन इंटू एटा इक्वल टू जिरो। एबारे एखाने नाइनटा गुण कर देवे एखाने सेभेनटा गुण कर देवे दिए सिम्पल आकारे प्रकाश करबे ताहले आमादेर जेटा आसछे जे आर डट टू आई माइनस थार्टीन जे प्लस थ्री के इज इक्वल टू जिरो। हमें एकदम रेजल्ट लिखल तुम्हारे ये कैलकुलेशन करते आशा करी तुम्हारे कैलकुलेशने को प्रब्लेम हार कथा नय। माइनस सेभेन बाई टू मानटा जी एखे पुट कर दी ए माइनस सेभेन बाई नाइन जी एखे पुट करी तेल नाइन दिए प्रत्येक के गुण कर दी तेल देखो नाइन इंटू यटा माइनस सेभेन इंटू यटा एवं नाइन के एखे गुण कर दाओ पुरो दे ब्रैकेट तुले दाओ सेभेन के एखाने गुण कर दाओ दे ब्रैकेट तुले दाओ। एबारे तुम्हारे एक जगह प्रब्लेम आसबे कौन जगहटाई जे एखाने जे नाइन आछे एटाके कि कोथाय डट करबे नाइन नाइनटाके एकदम एर भेतरे डट करा जाए ताहले कि हबे आर डट नाइनटा एर भेतरे गुण कर देव और एखाने आर डट माइनस सेभेनटा एर मध्ये गुण कर देव दिए एखानेओ आर डट आछे एखानेओ आर डट आछे ताहले आर डटटा कमन निये नेब দিলে এইটা আর এইটা একসঙ্গে চলে আসবে এইটা প্লাস এইটা বা এখানে মাইনাস সেভেন ছিল তার মানে এইটা মাইনাস এইটা চলে আসবে দিলে ক্যালকুলেশন করলে আমরা এইটা পাবো ডান দিকে জিরো আছে আশা করি বুঝতে পেরেছো। তো এটা গেল চারের দাগের অঙ্ক। এরপর পাঁচের দাগের অঙ্ক যেটা বলছে যে জিরো 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 এবং থ্রি মাইনাস ওয়ান টু বিন্দুগামী এবং এই সরলরেখার সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে কি বললাম যে জিরো জিরো বিন্দুগামী জিরো 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 এবং থ্রি মাইনাস ওয়ান টু বিন্দুগামী দাগ নম্বর ফাইভ। দেখো জিরো 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 বিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে এ ইন্টু এক্স মাইনাস জিরো
plus b into y minus 0 plus c into z minus 0 is equal to 0. अर्थात ax plus by plus cz equal to 0 एटाई हवे समतलेर समीकरण। এবার আমাকে বলা আছে এই সমতল কোন বিন্দুগামী 3 minus 1 2 বিন্দুগামী। তাহলে এক সমতল কোন বিন্দুগামী 3 minus 1 2 বিন্দুগামী। যদি এই বিন্দুগামী হয় নিশ্চয়ই একে স্যাটিসফাই করবে, তার মানে 3a minus b plus 2c equal to 0। আবার আমাকে বলা আছে যে এই যে এক সমতল, এই যে এক সমতলটা আছে এটা কার সমান্তরাল বলা আছে না? হ্যাঁ, এই এক সমতল, দেখো একটা সমতল যদি একটা সরলরেখার সমান্তরাল হয় তার মানে এই সমতলের উপর যে লম্ব আছে সেইটা এই সরলরেখার সঙ্গে লম্ব হবে। তাহলে আমাকে যে সমতলটা বলেছে দুই এক সমতল কোন সরলরেখার উপর লম্ব না, x মাইনাস 4 বাই 1 ইকুয়াল টু y প্লাস 3 বাই মাইনাস 4 ইকুয়াল টু z প্লাস 1 বাই 7 সরলরেখার সমান্তরাল, সরলরেখার সমান্তরাল যদি এর সঙ্গে সমান্তরাল হয় নিশ্চয়ই এর উপর এইটার উপর এর যে নর্ম্যাল তারা পরস্পরের লম্ব হবে, মানে এর ডিআরএস, এর নর্ম্যালের যে ডিআরএস এবিসি সেইটা এর ডিআরএস এর গুণফলের যোগফল ইকুয়াল টু 0 হবে। তার মানে অতএব এ মাইনাস 4বি প্লাস 7সি ইকুয়াল টু 0, এটা 3 নম্বর সমীকরণ। 2 আর 3 নম্বর সমীকরণকে দুই ও তিন সমীকরণ থেকে পাই, অর্থাৎ দুই আর তিন নম্বর সমীকরণের আমরা যদি বজ্রগুণন করি তাহলে আমরা কি পাব না, যেটা পাব সেটা হচ্ছে এ বাই ওয়ান ইজ ইকুয়াল টু বি বাই মাইনাস 19 ইজ ইকুয়াল টু সি বাই মাইনাস 11। এ বি সির মান পেয়ে গেছি, এখানে পুট করে দেবো সমীকরণটা পেয়ে যাব। অতএব সমীকরণটি হলো, সমীকরণটি হলো কি হবে, এখানে বসাবো তাহলে এক্স মাইনাস 19 ওয়াই মাইনাস 11 জেড ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এটা গেল দাগ নম্বর 5। দাগ নম্বর 6 যেটা বলছে যে দেখো দাগ নম্বর 6 যেটা বলছে 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল টু 0 সমতলের উপর লম্ব যে সমতলটি এই সমতল দুটির ছেদক সরলরেখাটিকে ধারণ করে তার সমীকরণ নির্ণয় করো। দেখো ছয়ের দাগ আর সাতের দাগ একই রকম অঙ্ক আছে, আমি ছয়ের দাগটা করে দিচ্ছি, তোমরা সাতের দাগটা নিজেরা করবে। প্রথমে আমাদের এই দুটি সরলরেখার ছেদকগামী সরলরেখা নির্ণয় করব। তাহলে সরলরেখা প্রদত্ত সরলরেখা দুটির সমতল দুটির ছেদকগামী সমতলের সমীকরণ, প্রদত্ত সমতল দুটির ছেদকগামী সমতলের সমীকরণ, প্রদত্ত সমতল দুটির ছেদকগামী সমতলের সমীকরণ কি হবে, এক্স প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 প্লাস ল্যামডা ইন্টু 2x প্লাস y মাইনাস z 2x প্লাস y মাইনাস z প্লাস 5
is equal to 0 এটা হচ্ছে ছেদকগামী সমতল এইবার আমাকে বলা আছে এই যে সমতলটা কার উপর লম্ব না এই সমতলটা বলা আছে 5x plus 3y plus 6z plus 8 এই সমতলের উপর লম্ব তাহলে একটা কাজ করা যাক এই সমতলকে জেনারেল ফর্মে আগে সাজানো হোক তাহলে কি হবে 1 plus 2 lambda 1 plus 2 lambda into x plus 2 plus lambda into y plus 3 minus lambda into z plus minus 4 plus 5 lambda is equal to 0 এইটাকে এক নম্বর নাম দেব এইবারে বলবো যে যেহেতু এক সমতলটি কার উপর লম্ব 5x plus 3y plus 6z minus 8 is equal plus 8 is equal to 0 সমতলের উপর লম্ব অতএব এর ডিআরএস আর এর ডিআরএস এর নরমালের যে ডিআরএস আর এর নরমালের যে ডিআরএস তাদের গুণফলের যোগফল 0 হবে অর্থাৎ কি না 5 ইনটু 1 প্লাস 2 ল্যামডা প্লাস 3 ইনটু 2 প্লাস ল্যামডা প্লাস 6 ইনটু 3 মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0 দেখো যদি একে আমরা সমাধান করি তাহলে আমরা এখান থেকে ল্যামডার মান পেয়ে যাব তোমরা নিজেরা সমাধান করবে এখানে এক্ষুনি সমাধান করো সমাধান নিজেরা করবে এই আমার দেখে অ্যানসারটা লিখবে না মাইনাস 29/7 এইটা বেরোবে আমাদের ল্যামডার মান এবার কিছুই না আমার সমতলের সমীকরণ দরকার এই ল্যামডার মান জাস্ট এখানে পুট করবে এখানে পুট করতে পারো বা এই ল্যামডার মান এখানেও পুট করতে পারো দুটোর মধ্যে যেখানে খুশি পুট এখানে পুট করলে অনেকগুলো জায়গায় পুট করতে হবে আর এখানে পুট করলে একটা জায়গায় পুট করলে হবে শুধু ল্যামডার মানটা পুট করে সিম্পলিফাই করবে করলে আমাদের সমতলের সমীকরণ বেরিয়ে যাবে এই গেল আমাদের ছয়ের দাগের অঙ্ক এক্ষুনি ভিডিও পজ করে ছয়ের দাগের অঙ্কটা তোমরা আগে কমপ্লিট করো দেন তোমরা সাতের দাগের কোশ্চেনে যাবে সাতের দাগটা সেম একদম সেম টু সেম কোশ্চেন আছে এটা তোমরা নিজেরা নিশ্চয়ই করতে পারবে আর এরপর এটা আছে তোমার কার্টেসিয়ান ফর্মে আর ওটা আছে ভেক্টর ফর্মে কোনো অসুবিধা নেই ভেক্টর ফর্মেও একদম সেমভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করব তো এরপর আটের দাগ যেটা বলছে যে আর ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস 2k প্লাস ল্যামডা ইন্টু 3i প্লাস 4j প্লাস 2k সরলরেখাটি এই সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু এবং এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে তার মানে আগে ওই দুটোর ছেদবিন্দুটা আগে নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে দাগ নম্বর 8 কি বলা আছে না আর ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস 2k 2i মাইনাস জে প্লাস 2k প্লাস ল্যামডা ইনটু 3i প্লাস 4j 3i প্লাস 4j প্লাস 2k 3i প্লাস 4j প্লাস 2k এইটা একটা সরলরেখা আর সমতল হচ্ছে r ডট i মাইনাস j প্লাস k ইজ ইকুয়াল টু 5 এটা এক নম্বর আর এটা 2 নম্বর আমাদেরকে বলা হয়েছে যে এক নম্বর সরলরেখাটি 2 নম্বর সমতলকে যে বিন্দুতে ছেদ করে ওইটা আমাদেরকে আগে নির্ণয় করতে বলা হয়েছে আচ্ছা
আচ্ছা তাহলে একটা কাজ করা হোক আগে এইটা তোমাদেরকে একটু আগে জানতে হবে আর এই এক নম্বর থেকে পাই এক হতে কি পাচ্ছি দেখো না আর ইজ ইকুয়াল টু একে একটু অন্যভাবে সাজাতে হবে কিভাবে সাজাবো না দেখো থ্রি ল্যামডা এই আই কে আগে একসাথে আনো তাহলে আই কে একসাথে আনলে কি হবে না টু প্লাস থ্রি ল্যামডা ইন্টু আই প্লাস মাইনাস ওয়ান প্লাস ফোর ল্যামডা ইন্টু জে প্লাস টু প্লাস টু ল্যামডা ইন্টু কে এইটা আমরা এক নম্বর সরলরেখা থেকে পেলাম তো এই যে এক নম্বর সরলরেখা থেকে যেটা পেলাম এটা কেন বের করলাম দেখো যেমন আমাদের যদি এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে কার্টেশিয়ান ফর্মে একটা সরলরেখার সমীকরণ কেমন থাকে ধরো এরকম থাকে ওয়াই প্লাস টু বাই থ্রি ইজ ইকুয়াল টু জেড মাইনাস বা জেড প্লাস ওয়ান বাই টু এরকম আছে একটা সরলরেখার সমীকরণ এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী করে নির্ণয় করা হয় না এটাকে ধরো টি ধরে নেওয়া হলো তাহলে কী বলা হয় না এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক টু টি প্লাস ওয়ান এই যে টু টি আর এটা সেদিকে গেলে প্লাস ওয়ান তার মানে এইটা ইকুয়াল টু টি ধরি আমরা দি এক্স সমান কী করি টু টি প্লাস ওয়ান আর কী করি থ্রি টি মাইনাস টু আর টু টি মাইনাস ওয়ান তাহলে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এটা পেয়ে গেলাম কার্টেশিয়ান ফর্মে থাকলে কিন্তু ভেক্টর ফর্মে থাকলে তখন বিন্দুর পজিশন ভেক্টর দরকার তাহলে একটা জিনিস মন দিয়ে দেখো এইটা হচ্ছে এই সমতল আর এইটা হচ্ছে এই সরলরেখা তাহলে এই সরলরেখার যেহেতু ভেক্টর আকারে দেওয়া আছে তাহলে এই সরলরেখার উপর এই সরলরেখা আর এই সমতলের যে ছেদবিন্দু থাকবে এই ছেদবিন্দুটা নিশ্চয়ই সরলরেখার উপর অবস্থিত হবে হ্যাঁ অবশ্যই সমতলের উপর অবস্থিত হবে কিন্তু সরলরেখার উপরও তো থাকবে তাহলে সরলরেখা আর সমতলের ছেদবিন্দু অবশ্যই সরলরেখার উপর থাকবে তাহলে এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর যে পজিশন ভেক্টর সেই পজিশন ভেক্টর হচ্ছে এইটা এই যে আর কে বাদ দিলে বাকি যেটা আছে এইটা হচ্ছে এক নম্বর সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর পজিশন ভেক্টর এইটা তাহলে এক নম্বর সরলরেখার উপর যে কোনো বিন্দুর পজিশন ভেক্টর যদি এইটা হয় সেটা আমরা লিখব যে মনে করি এখানে লিখব মনে করি ছেদবিন্দুটির স্থানাঙ্ক এইটা সরি পজিশন ভেক্টর অবস্থান ভেক্টর ছেদবিন্দুটির অবস্থান ভেক্টর এইটা আমরা ধরে নিলাম যদি ছেদবিন্দুটির অবস্থান ভেক্টর এইটা হয় এইবার এই যে ছেদবিন্দুটা অবশ্যই সমতলের উপরও অবস্থিত হবে এই ছেদবিন্দুটা অবশ্যই সমতলের উপরও অবস্থিত হবে তাহলে যদি সমতলের উপর অবস্থিত হয় তাহলে এই বিন্দুটা এই সমতলকে স্যাটিসফাই করবে স্যাটিসফাই করা মানে এই যে বিন্দুটা এইখানে যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের জায়গায় বসাবো তার মানে কী করব না এইটা ডট এইটা ইকুয়াল টু ফাইভ তাহলে যদি এইটা ডট এইটা করি তাহলে ডট করলে কী হয় এইটা ইন্টু এইটা তার মানে টু প্লাস থ্রি ল্যামডা ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফোর ল্যামডা প্লাস কের কোএফিসিয়েন্ট ওয়ান আর এটা হচ্ছে টু তাহলে টু প্লাস টু ল্যামডা এইটা ইজ ইকুয়াল টু ফাইভ কী করলাম আবার বলছি যদি এই সমতলের উপর এই বিন্দুটি অবস্থিত হয় তাহলে এই সমতলকে এই বিন্দু স্যাটিসফাই করবে তাহলে এই বিন্দু যখন সমতলে বসাবো কার জায়গায় বসাবো আর এর জায়গায় বসাবো তাহলে আর এর জায়গায় যদি এই বিন্দুটাকে নিয়ে এখানে বসাই তাহলে এইটা ডট এইটা যখন করব তোমরা ডট প্রোডাক্ট করতে জানো তাহলে ডট প্রোডাক্ট করলে এইটা আসছে এইটাকে যদি আমরা সমাধান করি সরি এটা মাইনাস ওয়ান হ্যাঁ মাইনাস ওয়ান
এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের এখান থেকে ল্যামডার মান বেরিয়ে যাবে এবং এখানে ল্যামডার মান বেরোবে ইকুয়াল টু জিরো বেরোবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান তাহলে টু টু ফোর ফাইভ মাইনাস ফাইভ হ্যাঁ ল্যামডার মান বেরোবে আমাদের জিরো যদি ল্যামডার মান জিরো বেরোয় তাহলে ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর কি বেরোবে অতএব ছেদ বিন্দু কত হবে ল্যামডার জায়গায় জিরো পুট করে দাও তাহলে ল্যামডার জায়গায় জিরো পুট করলে আসবে টু আই মাইনাস জে প্লাস টু কে এটা হয়ে গেল ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর এইবারে আমাকে বলা হয়েছে যে সরলরেখাটি এই সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তাহলে যে বিন্দুটা দেওয়া আছে প্রদত্ত বিন্দু তার ভেক্টর ফর্মটা কি হবে সেটা তো কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে ওইটাকে আমরা ভেক্টর ফর্মে লিখবো তাহলে কি হবে মাইনাস আই মাইনাস ফাইভ জে মাইনাস টেন কে এইটা হবে তাহলে দূরত্ব কত হবে দূরত্ব কত হবে না দূরত্ব হচ্ছে আগে এই লাইন ভেক্টরটা বের করব তাহলে লাইন ভেক্টর বের করতে গেলে কি হয় ধরো এইটা যদি এ বিন্দু হয় আর এটা যদি বি বিন্দু হয় তাহলে এ বি যখন নির্ণয় করি আমরা তখন আমরা কি করি দেখো বি মাইনাস এ এইটা করি এবারে বি মাইনাস এ যদি করি তাহলে এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর করলে এ বি পাবো এরপর এর মড নির্ণয় করব মড নির্ণয় করাটাই হচ্ছে দূরত্ব তাহলে সেটা কি না রুট ওভ হারব তাছাড়া তোমরা এটা কাজ করতে পারো এইটাকে যেমন আমরা ভেক্টর ফর্মে নিলাম সেটা না করে এই ছেদবিন্দুকে কার্টেসিয়ান ফর্মেও নিতে পারো একে যদি আমরা কার্টেসিয়ান ফর্মে নিই তাহলে আরও বেশি সুবিধে হয়ে যাবে একে কার্টেসিয়ান ফর্মে নিলে টু মাইনাস ওয়ান টু তোমরা লিখবে যে ছেদবিন্দুর অবস্থান ভেক্টর এইটা এবং তার ছেদবিন্দুর অবস্থান ভেক্টর এটা অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক টু মাইনাস ওয়ান টু এবং প্রদত্ত বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তখন তাকে আর ভেক্টর ফর্মে লিখতে হবে না প্রদত্ত বিন্দুর স্থানাঙ্ক কত লিখব মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস টেন মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস টেন যদি এর অবস্থান ভেক্টর হয় তাহলে এই দুটোর মধ্যেকার দূরত্ব আমরা ডাইরেক্ট বের করতে পারবো তাহলে কী হবে নাইন নাইন প্লাস সিক্সটিন প্লাস সিক্সটি ফোর তাহলে কত হবে সিক্সটি ফোর সেভেন্টি এইটটি এইটটি নাইন রুট ওভ হার অফ এইটটি নাইন ইউনিট এটা হয়ে যাবে আমাদের দুটির মধ্যে আচ্ছা এটা হচ্ছে মাইনাস টেন মাইনাস টু ওহো এটা হচ্ছে মাইনাস টেন মাইনাস টু মানে ওয়ান ফর্টি ফোর ওয়ান ফর্টি ফোর তাহলে একশো পঞ্চাশ একশো ষাট ওয়ান সিক্সটি নাইন এটা হয়ে যাবে ওয়ান সিক্সটি না পঞ্চাশ ষাট সত্তর তার মানে এটা হবে হ্যাঁ একশো পঞ্চাশ একশো ষাট হ্যাঁ ওয়ান সিক্সটি নাইন তার মানে এটা রুট ওভার হয়ে যাবে থার্টিন ইউনিট তাহলে দূরত্ব কত বেরোলো দুটো বিন্দুর মধ্যে তেরো একক এটা গেল আমাদের আটের দাগ